তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি শিয়ালদা থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে। স্টেশনে ঢুকে দেখছি যে বোর্ডে ট্রেন দিয়ে দিয়েছে। 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে 12313 রাজধানী এক্সপ্রেস। হাতে সময় খুব কম, তাই কথা না বাড়িয়ে উঠে পড়লাম ট্রেনে, গিয়ে বসলাম নিজের সিট। আমার সিট ছিল B11 15 নম্বর সাইড লোয়ার সিট। 4:50 ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে, ছুটে চলল নিউ দিল্লির উদ্দেশ্যে। 8:10 ট্রেন গিয়ে থামলো ধানবাদে। ধানবাদ ছাড়ার কিছুক্ষণের মধ্যে দিয়ে দিল রাতের খাবার। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখি চারিদিকে কুয়াশা, আর সেই কুয়াশার জন্য নাকি আমাদের ট্রেনটা লেট। লেট হওয়ার কারণে সকাল 10টার জায়গায় আমি ট্রেন থেকে নামলাম রাত্রি 8:30। 27 ঘন্টার একটা লম্বা জার্নি করে আমি এখন নিউ দিল্লি। তো বন্ধুরা, আজকে এতটাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।